फ्रेंड्स आज के आमरा यथार्थतार प्रकारभेद अर्थात टाइप्स अफ वैलिडिटी निये आलोचना करब। यथार्थतार प्रकारभेद टाइप्स अफ वैलिडिटी तो आमरा प्रथमे जेटा आलोचना करब सेटा होच्छे यथार्थता बोलते कि बोझ तारपर टाइप्स एकटू आमी संक्षेपे बोले दिच्छी। यथार्थता होच्छे आमी कोनो एकटा टुल्स जे उद्देश्ये तैरी करेछी जदि फलाफल बा रेजाल्ट सेटाई पाई तखन ताके ओई टेस्टटाके बा ओई टुल्सटाके आमरा यथार्थता यथार्थ टुल्स बा यथार्थ अभिज्ञा बोलबो। अर्थात जेटा आमी चेयेछिलाम जे उद्देश्ये आमी अभिज्ञा निएछिलाम जदि रेजाल्ट सेटाई आसे ताहले सेटाके आमरा वैलिडिटी बोलबो वैलिड टेस्ट बोलबो। तो आमरा यथार्थतार प्रकारभेद आमरा देखो यथार्थताके आमरा एई कयटी भागे भाग करेछि। प्रथमत होच्छे विषयबस्तुगत यथार्थता, एरपर होच्छे निर्णायक सम्पर्कित यथार्थता। ए निर्णायक सम्पर्कित यथार्थताके आमरा दुटो भागे भाग करछि, सहावस्थानमूलक यथार्थता, सम्भावनामूलक यथार्थता। एवं तीन नम्बर होच्छे आमादेर तीन नम्बर जे यथार्थता होच्छे संगठनमूलक यथार्थता एवं आपात यथार्थता। आमरा ताहले ए टोटाल पाँच धरन अर्थात आमरा ए निर्णायक के आमरा दुटो भागे भाग करेछि। ए दुटो धरे आमरा टोटाल पाँचटा भागे भाग करछि वैलिडिटी के बा यथार्थता के पाँचटी भागे भाग करछि। एरपर आमरा प्रथम जे यथार्थता सेइखाने चले जाच्छि विषयबस्तुगत यथार्थता। विषयबस्तु यथार्थता कोनगुलो अर्थात जे अभिक्षाय कोन एकटा पाठ्य विषयेर विषयबस्तु एवं शिक्षण उद्देश्य निये आलोचना करा हय सेखानेई आमादेर एई कन्टेंट वैलिडिटी बा विषयबस्तु यथार्थता निर्णय करा हय। अर्थात जे अभिक्षाय विषयबस्तु अर्थात पाठक्रमे विषयबस्तु एवं शिक्षण उद्देश्य। तोमरा देखो आमरा संज्ञा देवार चेष्टा करेछि जखन कोनो अभिक्षाते पाठक्रमेर अंतर्गत विषयसमूहके কি পরিমাণে পাঠদান হয়েছে এবং শিক্ষণ উদ্দেশ্যগুলির পরিমাপের জন্য অন্তর্ভুক্ত করা হয় তখন ওই অভিক্ষাকে বলা যেতে পারে বিষয়বস্তুর যথার্থতা বর্তমান। উপরোক্ত আলোচনা থেকে বলা যেতে পারে বিষয়বস্তুর যথার্থতার দুটি বিষয় গুরুত্বপূর্ণ। আমরা যেটা আলোচনা করলাম সেটা দেখো পাঠক্রমে বা কোর্সের বিষয়বস্তু এবং দুই নম্বর অর্থাৎ খ হচ্ছে শিক্ষণ উদ্দেশ্য। এই দুটো বিষয়কে কিন্তু আমাদের কন্টেন্ট ভ্যালিডিটি বা বিষয়বস্তুর যথার্থতাতে আলোচনা করা হয়। তো উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পারদর্শিতার অভিক্ষা বা অ্যাচিভমেন্ট টেস্টের ক্ষেত্রে এই যথার্থতা ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই কন্টেন্ট ভ্যালিডিটিকে ব্যবহার করতে পারি। এরপর নেক্সট যে ভ্যালিডিটি অর্থাৎ সহাবস্থানমূলক যথার্থতা অর্থাৎ কনকারেন্ট। অর্থাৎ আমরা কোনো একটা অভিক্ষা তৈরি করেছি যখন সেটা প্রচলিত বাজারে কোনো প্রচলিত আমরা অভিক্ষার দ্বারা আমরা পরিমাপ করব তখন তাকে বলছি সহাবস্থান। দেখো আমরা বলেছি কোনো একটি অভিক্ষা সমসাময়িক বা প্রচলিত কোনো অভিক্ষার পরিমাপের সঙ্গে কতটুকু সামঞ্জস্য করে পরিমাপ দিতে পারে তাকেই অভিক্ষার সহাবস্থানমূলক যথার্থতা বলা হয়। আমরা এরপর দেখো যে এই যথার্থতার বাহ্যিক মানদণ্ড অর্থাৎ যেহেতু আমরা প্রচলিত কোনো একটা মানদণ্ডের ভিত্তিতে এই যথার্থতাকে দেখছি তাই বলছি এই যথার্থতাতে বাহ্যিক একটি মানদণ্ড প্রয়োজন হয় অর্থাৎ নির্ভরযোগ্য একটি অভিক্ষার স্কোর প্রয়োজন হয়। এই বাহ্যিক মানদণ্ড বা নির্ণায়ক সেই সময়ের হলে তাকে সহাবস্থান যথার্থতা বলা হয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে ব্যক্তিত্ব অভিক্ষা অর্থাৎ পার্সোনালিটি টেস্ট পরিমাপের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। পার্সোনালিটি টেস্ট টেস্টের পরিমাপের ক্ষেত্রে কিন্তু এই যথার্থতা অর্থাৎ কনকারেন্ট ভ্যালিডিটি ব্যবহার হয়। এরপর দেখো সম্ভাবনামূলক অর্থাৎ আমরা যখন ভবিষ্যতের কোনো পারদর্শিতা কতটা সঠিকভাবে নির্ভুলভাবে পরিমাপ করতে পারছে অর্থাৎ কোনো একটা অভিক্ষা ভবিষ্যতের পারদর্শী কতটা সঠিকভাবে নির্ভুলভাবে পরিমাপ করতে পারে সেটি হলো ওই অভিক্ষা পরিমাপের আমাদের সম্ভাবনামূলক যথার্থতা। এই যথার্থতার ক্ষেত্রেও কিন্তু বাহ্যিক মানদণ্ড বা নির্ণায়ক প্রয়োজন হয়। সম্ভাবনামূলক যথার্থতা প্রবণতা অভিক্ষা অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট এবং চাকরি নিয়োগ অর্থাৎ পারফরম্যান্স টেস্ট
বা চাকরি বিভিন্ন চাকরির যে নিয়োগ সংক্রান্ত যে পরীক্ষা হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হয়। অর্থাৎ এই যে প্রেডিক্টিভ ভ্যালিডিটি অর্থাৎ সম্ভাবনামূলক ভ্যালিডিটি, এটা কিন্তু আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা, সে রেল হোক, বিভিন্ন ব্যাংক হোক, বিভিন্ন স্কুল জব হোক, এটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের অভিক্ষা করা হয়, মানে এই ধরনের যথার্থতা নেওয়া হয়। এরপর নেক্সট যেটা হচ্ছে সংগঠনমূলক, এইখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের সংগঠন যখন বলছি তখন অ্যাফেক্টিভ ডোমেন অর্থাৎ ক্রিয়াশীল যে আমাদের ক্ষেত্র সেই বিষয়ের ওপর, অর্থাৎ আমাদের যে ইমোশন, আমাদের যে ইন্টেলিজেন্স, এই বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। দেখো, সংগঠন বলতে এমন এক মানসিক বৈশিষ্ট্য বোঝায় যার সম্পর্কে কিন্তু আমাদের পরিপূর্ণ ধারণার অভাব রয়েছে, অথচ আমরা তার অস্তিত্বকে আমরা অবশ্যই বিশ্বাস করি। যেমন দেখো, যেমন বুদ্ধি সম্পর্কিত ধারণা, যুক্তি শক্তি সম্পর্কিত ধারণা, এইগুলো আমাদের কিন্তু অ্যাংজাইটি, ঠিক আছে, আমাদের মধ্যে যে প্রত্যেকেরই যে অ্যাংজাইটি আছে, আমাদের যে আবেগ আছে, অনুভূতি আছে, ফিলিংস আছে, যে ইন্টারেস্ট আছে, সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের এইখানে আলোচনা করা হয়। অর্থাৎ সংগঠনমূলক এতে যথার্থতাই কোনো একটি অভিক্ষার প্রাপ্ত ফলাফলকে যে হারে একটি মনোবৈজ্ঞানিক সংগঠনের তাৎপর্য নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাকে বলা হবে তার সংগঠনমূলক যথার্থতা। কোনো অভিক্ষার সংগঠনমূলক যথার্থতা যুক্তিভিত্তিক পদ্ধতিতে নির্ণয় করা হয়। এরপর আমরা যে অভিক্ষার দিকে যাব সেটা হচ্ছে লাস্ট, আপাত যথার্থতা অর্থাৎ ফেস ভ্যালিডিটি। এটা প্রথমেই বলে রাখি, এটা সমস্ত ভ্যালিডিটির মধ্যে এর গ্রহণযোগ্যতা কিন্তু সবচেয়ে কম, অর্থাৎ এর প্রয়োগযোগ্যতা, ব্যবহারযোগ্যতা কিন্তু সবচেয়ে কম, অর্থাৎ এর ভ্যালিডিটি সবচেয়ে লোয়েস্ট। কোনো অভিক্ষা বা কৌশলকে দেখে আমরা যখন কোনো একটা অভিক্ষাকে দেখেই যখন বলে দেবো যে এই যথার্থতা ঠিক আছে, তখন কিন্তু এর গ্রহণযোগ্যতাটা কমে যায়। অর্থাৎ সেই ধরনের যথার্থতাকে বলা হয় আপাতত যথার্থতা। এই যথার্থতার নির্ভরযোগ্যতা খুবই কম, আপাতত যথার্থতার ব্যবহার শিক্ষাক্ষেত্রেও কিন্তু এর ব্যবহারও কিন্তু খুবই কম। তো এখানে আমরা শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে চলে আসব, কোর্স 9 বিএডের ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে লাগবে, তোমাদের বিএড এবং এমএ এডুকেশন যারা পড়ছো, অনার্স করছো, তাদের ক্ষেত্রেও। সবাইকে ধন্যবাদ, এখানেই শেষ করছি।